সো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল গ্রিন সাকসেস। সো আজকে আমরা সংস্কৃত সাজেশন ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2020 সালের লাস্ট মিনিং সাজেশন সংস্কৃত পার্ট এ, মানে বড় প্রশ্নের সাজেশন নিয়ে চলে এসেছি। তোমরা যদি শর্ট প্রশ্নের সাজেশন চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সেই নিয়েও ভিডিও বানিয়ে দেবো, পার্ট বি মানে শর্ট প্রশ্নেরও ভিডিও বানিয়ে দেবো। আর সংস্কৃত আরেকটি ভিডিও আসতে চলেছে, যেখানে আমি বিভিন্ন গদ্য এবং পদ্যাংশের যে লাইনগুলো, জানো তোমরা লাইন দিয়ে বেশিরভাগ সংস্কৃতের প্রশ্ন বা যে তোমাদের ভাব সম্প্রসারণগুলি হয় সেগুলো সমস্ত কিছুই কিন্তু যে গদ্যাংশ এবং পদ্যাংশের যে লাইনগুলি আছে সেই লাইনগুলি থেকে পড়ে। সো সেই যে লাইনগুলি ইম্পর্টেন্ট রয়েছে সেই লাইন দিয়েও আমি ভিডিও বানিয়ে দেবো, সেই লাইনগুলো তুলে আমি ভিডিও একটি বানিয়ে দেবো। সো সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কোনো প্রশ্ন যদি তোমাদের থাকে না তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তার পিডিএফ দিয়ে দেবো তোমাদের। বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমি চলে এসেছি উচ্চ মাধ্যমিক 2020 সালের সংস্কৃত পার্ট ওয়ানের প্রশ্ন নিয়ে। যারা যারা আগেই বলে দিয়েছি, আমি যারা যারা পার্ট বি এর প্রশ্ন পেতে চাইছ তারা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি পার্ট বি এর প্রশ্ন নিয়ে চলে আসবো। আর সংস্কৃতের ওপর আরেকটি ভিডিও আসছে, যেই ভিডিওটি বিভিন্ন লাইন, যে লাইনগুলো তোমাদের ইম্পর্টেন্ট গদ্যাংশ এবং পদ্যাংশে, সেই লাইনগুলো ধরে আমি ভিডিও বানিয়ে দেবো বলেছি। সেই ভিডিওটা দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো চলুন শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট যে প্রশ্নটি রেখেছি সেটি হলো, আর্যবর্ত পাঠ্যাংশে গ্রাম ও শহরে বর্ণনা করো। এটি খুবই ইম্পর্টেন্ট 2020 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা যারা দিচ্ছ। এরপরে যে প্রশ্নটি রেখেছি সেটা দেখতে পাচ্ছ, আর্যবর্ত পাঠ্যাংশে গ্রাম ও শহরের তুলনা করো। এই দুটো প্রশ্ন প্রায় সেমই প্রশ্ন, কিন্তু বর্ণনা করতে বললে তোমাদের বর্ণনা করতে হবে, আর তুলনা করতে গেলে কিছুটা তুলনা করে দিতে হবে, কিন্তু উত্তর একই হবে, একই ধাঁচের হবে, কিন্তু এটা বর্ণনা, এটা তুলনা শুধু। এটাতে অনেক সময় গলিয়ে দেয় বলে আমি দুটো প্রশ্নই দিয়েছি। না দেখতে পাচ্ছ কশ্যপ, পরে প্রশ্ন হচ্ছে কশ্যপ অলিপর্বার অর্থনৈতিক পরিচয় দাও। এটাও খুবই ইম্পর্টেন্ট 2020 সালে যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছ। এখানে দেখতে পাচ্ছ তিন নম্বর, বনগত গুহা পাঠ্যাংশে নামকরণের সার্থকতা আলোচনা করো। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, সো অবশ্যই এই প্রশ্নটি করবেন। আর এই প্রশ্নটি করলে তোমাদের সব প্রশ্নগুলোর একটু ধাঁচ চলে আসবে, কারণ নামকরণ সার্থকতায় অনেক সময় তোমাদের যে বিষয়বস্তু সবটাই লিখতে হয়, যার ফলে তোমরা বিষয়বস্তুটা একটু পরিচয় হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ চার নম্বর যেটি রেখেছি, আর্যবর্ত বর্ণনা দাও, এটাও খুবই ইম্পর্টেন্ট। এখানে দেখতে পাচ্ছ তারপরে যেটি রেখেছি, অলিপর্বার চারিত্রিক বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো, এটাও খুবই ইম্পর্টেন্ট। তোমাদের এখানে যেই প্রশ্নগুলি রেখেছি সবই ইম্পর্টেন্ট। ছ নম্বরে যেটি রেখেছি সেটি হলো, সি শঙ্করাচার্য দেবী গঙ্গাকে কী কী বিশ্লেষণে ভূষিত করেছে সেগুলি, এই বিশ্লেষণগুলি সমস্ত কিছু পয়েন্ট পয়েন্ট দিয়ে দেওয়ার চেষ্টা করবে, লাইন ধরে করবে না, কারণ অনেক সময় এতে স্যারেদের মানে নাম্বার কম দেয় অনেক সময় দেখেছি। এরপরে যেটি রেখেছি দেখতে পাচ্ছ, যত যত আচরিত শ্রেষ্ঠত্ব এব জন, তা লাইনটির তাৎপর্য বর্ণনা করে। এই ধরনের লাইন তোমাদের পরে আমি আগেই বলেছি, এবং লাইনের ওপরে একটি ভিডিও আসছে, যে লাইনগুলো ইম্পর্টেন্ট তোমাদের বলে দেবো, এটা খুবই ইম্পর্টেন্ট, তাই আমি দিয়ে দিয়েছি আগে দিই। এনে দেখতে পাচ্ছ আট নম্বরে যেটি রেখেছি, গঙ্গার রূপ ও মহিমা বর্ণনা করো, এটাও খুবই ইম্পর্টেন্ট। এখানে দেখতে পাচ্ছ ন নম্বরে রেখেছি যেটি, সেটি হলো রাজা ও বাগদত্তের কথোপকথন বর্ণনা করো, রাজা ও কৌমুদীর কথোপকথন বর্ণনা করো। এই কথোপকথনের মধ্যে থেকে একটি আসবি, বাগদত্ত মানে রাজার হবু যে স্ত্রী হবে তার সাথে কথোপকথন হয়েছিল, এটা ছোট হবে, আর রাজার কৌমুদী বললে একটু লং হয়, জানো সেটা যারা গল্পটা পড়েছো। এখানে দেখতে পাচ্ছ বাসন্তী সংগ্রাম নাট্যাংশের নামকরণের তাৎপর্য, সমস্ত গদ্যাংশ এবং পদ্যাংশের নামকরণটি করে নেবে, কারণ নামকরণটি করলে তোমাদের সমস্ত প্রশ্নের একটু আইডিয়া চলে আসে। তো এরপরে যেটি রেখেছি সেটি, বাসন্তী সংগ্রাম নাটকের প্রথম তিনটি শ্লোক ভাবার্থ আলোচনা করো, যে প্রথম তিনটি শ্লোক রয়েছে তোমাদের সেই তিনটির যে ভাবার্থ বা যেটি মূল বিষয়বস্তু সেটা তোমাদের তুলে ধরতে হবে। এরপরে যেই সাহিত্যের ইতিহাসের কিছু রেখেছি দেখতে পাচ্ছ এখানে, মেঘদূতের যে বর্ণনাটা সেটা দিতে হবে তোমাদের। এরপর আর্যবর্তের অবদান, ভাষ সমস্যা খুবই ইম্পর্টেন্ট এই বছরে, এটা অবশ্যই করবে, এই দুটো না করলেও এইটা অবশ্যই করবে ভাষ সমস্যাটা। চরক সংহিতা সুশ্রুত সংহিতার মধ্যে একটি আসবি তোমাদের। এবারে কিছু তোমাদের রচনা দিয়েছি যেগুলো পড়ে, যেগুলো তোমাদের সংস্কৃতে করতে হয় দু তিন লাইনের মধ্যে, বেশি বড় করবে না, দু তিন লাইন করলেই তোমরা নাম্বার পেয়ে যাবে। এখানে তো রেখেছি এখানে তবগ্রাম বা মমগ্রাম। এরপরে যেটি রেখেছি বর্ষাকাল, শারদা উৎসব
পরিবেশ দূষণ এই চারটির মধ্যে একটি আসবে তোমাদের, আর এর বাইরে কোনো কোশ্চেন করবে না বা এর মাস্টার সাজেশন করবে না, কারণ এইখান থেকেই তোমাদের আসবে। সো আজকের জন্য এইটুকুনি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ সংস্কৃতের উপর আরেকটি ভিডিও আসতে চলেছে, এছাড়াও সমস্ত সাজেশন আসতে চলেছে খুবই তাড়াতাড়ি। সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন যদি উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট হন। সো আজকের জন্য এইটুকুনি, ধন্যবাদ।